মুকেশ আম্বানি বিশ্বজুড়ে বিস্তৃত রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি হচ্ছেন শুধু ভারত নয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্পদশালী মানুষদের ভিতরে একজন। তার সমুদয় সম্পত্তির আনুমানিক মূল্য হচ্ছে $21.2 বিলিয়ন, যা ভারতীয় রুপিতে বর্তমান মূল্য $1.29 লাখ কোটি। ভারতীয় নাগরিক হলেও মুকেশ আম্বানি 1957 সালে 19 এপ্রিল ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ধীরুভাই আম্বানি এবং মায়ের নাম কোকিলাবেন আম্বানি। তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান। অনিল আম্বানি নামে মুকেশ আম্বানির আরও এক ভাই রয়েছে। আম্বানি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড থেকে MBA করেন। 1980 সালে তিনি স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা শেষ করেন। মুকেশ এবং তার পরিবার প্রথমে মুম্বাইয়ের ভুলেশ্বর এলাকায় 2 বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকতেন। তাদের এই বাসাকে আমেরিকানদের বাসা টেনামানট বলা হয়। যখন 1960-এর দশকে শেষ দিকে রিলায়েন্স কোম্পানি বড় হয়ে উঠতে লাগলো, তখন আম্বানির পরিবার মুম্বাইয়ের অভিজাত এলাকায় উঠে আসে। ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি কিংবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মূলে রয়েছেন মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি। ভারতীয় শিল্প ইতিহাসে যে কয়জন নায়ক রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন এই ধীরুভাই আম্বানি। ধীরুভাই আম্বানি 1932 সালে 28শে ডিসেম্বর ভারতের গুজরাটে জুনাগড় জেলায় এক প্রত্যন্ত গ্রামে হিরাসাদ আম্বানি ও জামনার সংসারে জন্মগ্রহণ করেন। পুরো নাম হিরাজল লাল হিরাসাদ আম্বানি, ধীরুভাই নামেই যিনি ভারত বিখ্যাত। বাবা ছিলেন স্কুল শিক্ষক। মায়ের কোল ছেড়ে নামার পর যখন সব কিছু বুঝতে শেখেন তখন থেকেই টাকা কামানোর বুদ্ধিতে নামেন এই ধীরুভাই। মহাশিবরাত্রি মেলায় ধীরুভাই বন্ধুদের সঙ্গে মিলে ঐতিহ্যবাহী গান্ঠিয়া মিষ্টি বিক্রি করত। শৈশব থেকেই ধীরুভাই ছিলেন গ্রামের পরিচিত মুখ। সাইকেলে সসে বেড়াতেন এক গ্রাম থেকে আরেক গ্রাম। স্কুল শিক্ষক বাবার বেতন বলার মতো তেমন ছিল না, ফলে সন্তানদের পারেননি উচ্চশিক্ষিত করতে। পরিবারের আর্থিক সংকট অনুধাবন করেই কিনা ম্যাট্রিক পাস দিয়ে বই খাতার ধারে কাছে আর গেলেন না, নেমে পড়লেন কর্মের সন্ধানে। তখন তার বড় ভাই রাম নিকলাল আম্বানি কাজ করতেন ইয়েমেনের বন্দর নগরী এডেনে। এডেনে যোগ দিলেন ভাইয়ের সঙ্গে। ধীরুভাই আম্বানি যখন ইয়েমেনে পাড়ি জমান তখন তার বয়স ছিল 17 বছর। সময়টা ছিল 1953। ইয়েমেনে গিয়ে তেলের ব্যবসায় যোগ দেন তিনি। প্রথমে যদিও কোম্পানিতে চাকরিতে ঢোকেন, তারপর আস্তে আস্তে ব্যবসা বুঝেন। এক পর্যায়ে নিজেই তিনি এই ব্যবসা করতে লাগলেন। পরে যোগ দেন মার্চেন্ডাইজিং ফার্মে। কারখানা গড়তে টাকার জন্য যখন হন্য হয়ে ছোটেন তখন ব্যাগগুলো তাকে ফিরিয়ে দিয়েছিল। এই অবস্থায় তার সামনে ছিল একটিমাত্র পথ, সাধারণ বিনিয়োগকারী। তখনকার চর্চা ছিল টাকার দরকার হলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দ্বারস্থ হওয়া। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের বিষয়টা তখন মানুষের চিন্তায় আসেনি। আম্বানি উপলব্ধি করেছিলেন তার ব্যবসায়িক উদ্যোগে মানুষকে বিনিয়োগ আগ্রহী করে তোলা। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি প্রতিষ্ঠিত রিলায়েন্স গ্রুপ প্রথম দিকে ইয়েমেন থেকে মশলা আমদানি করত। পরবর্তীতে তারা সুতার ব্যবসা শুরু করে। 1980 সালে মুকেশ আম্বানি যখন স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা শেষ করে বের হলেন তখন পলিস্টার আসবাব সুতার ব্যবসা, যাকে সংক্ষেপে PFI ব্যবসা বলে, মুকেশ আম্বানি তখন বাবার সাথে এই ব্যবসা শুরু করেন। সরকারের কাছ থেকে PFI ব্যবসার লাইসেন্স পান। মুকেশ আম্বানির নেতৃত্ব গুণে কোম্পানির ব্যবসা বৃদ্ধি পায়। পরবর্তী বছরগুলোতে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ, টেলিকমিউনিকেশন, বিনোদন, সম্পত্তি ব্যবস্থাপনা ও তেল গ্যাস অনুসন্ধান ইত্যাদি ব্যবসায় নিজেদেরকে সম্পাদিত করেন। আম্বানির বাবা যখন 2002 সালে মারা যান তখন দুই ভাই মুকেশ আম্বানি ও অনিল আম্বানির মধ্যে ব্যবসা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ কোম্পানির মালিকানাকে কেন্দ্র করে, রিলায়েন্সকে কেন্দ্র করে। এই যুদ্ধ শেষ হয় তাদের মায়ের হস্তক্ষেপে। একটি মধ্যস্থতা হয়। মধ্যস্থতার মাধ্যমে অনিল রিলায়েন্স টেলিকমিউনিকেশন, সম্পদ ব্যবস্থাপনা, বিনোদনের মালিকানা পান, আর মুকেশ আম্বানি পান কোম্পানির তেল, টেক্সটাইল এবং সব
শোধনাগারের ব্যবসা। 1913 সালে ভারত পৃথিবীর তেল উৎপাদক দেশগুলির মধ্যে 23তম অবস্থান অর্জন করে। আম্বানির নেতৃত্বে তেল এবং জ্বালানি শিল্পে রিলায়েন্স একটি সমৃদ্ধশালী নামে পরিচিত হয়। কোম্পানি ভারতবাসীর খাবারের জন্য 700টি দোকান খুলেছে। আম্বানির প্রতিশ্রুতি, যেসব দোকানের মাধ্যমে ভারতের জমকালো নগরী থেকে প্রান্তিক এলাকায় অর্থ পৌঁছে যাবে। আগামী 5 বছরের আম্বানির লক্ষ্য, রিলায়েন্সে প্রতি বছর $40 বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করবে এবং 15 থেকে 30 মিলিয়ন ভারতীয়দের চাকরির ব্যবস্থা হবে। ভারতে কিছু নির্দিষ্ট এলাকায় রিলায়েন্সের মুদি দোকানগুলো কৃষকদের আরও উৎপাদনশীল করে গড়ে তুলছে। 2013 সালে ভারতের শীর্ষ 100 ধনীর মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি। এর জরিপে দেখা যায় $21 বিলিয়ন সম্পত্তির মালিক আম্বানি টানা 6 বার এই অবস্থান ধরে রেখেছেন। ভারতে 36 জন আছেন যাদের সম্পত্তি 100 কোটিরও বেশি। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। তার সম্পত্তির পরিমাণ হল 1.1 লক্ষ কোটি টাকা। মুকেশ আম্বানি শুধুমাত্র ভারতের শীর্ষ ধনী নন, এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় রয়েছেন সবার শীর্ষে। তার মালিকাধীন রিলায়েন্স নামক প্রতিষ্ঠানটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানি। ভারত ও এশিয়ার সেরা ধনী মুকেশ আম্বানি বিশ্বের সেরা ধনীদের তালিকায় 41তম অবস্থানে। বিশ্বের সেরা ধনীর খেতাব অর্জন করতে না পারলেও বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ির মালিকানার খেতাব মুকেশ আম্বানির দখলে। আম্বানির পরিবারের সদস্য সংখ্যা 6 জন। এই 6 জন সদস্যের জন্য বাড়ি বানানো হয়েছে 4 লক্ষ বর্গ ফুটের। বাড়িটির নাম রাখা হয়েছে এন্টিলিয়া, যার ফ্লোর সংখ্যা হল 27। 2002 সালে মুকেশ আম্বানি মুম্বাই নগরীতে 49,000 বর্গফুট জায়গা কিনে নেন। 7 বছরে নির্মাণ করেছেন বাড়িটি। বাড়িটিতে ব্যয় হয়েছে $100 কোটি। এই বাড়িতে রয়েছে বিশাল বিনোদন কেন্দ্র, মিনি থিয়েটার, সুইমিং সহ যাবতীয় নয়নাভিরাম, ঝুলন্ত বাগান সহ অন্যান্য দেখার মতো অনেক কিছু এ বাড়িতে রয়েছে। নানা জাতের গাছ ও ফুলে শোভিত হয়েছে তার বাগানটি। 2টি ফ্লোরে রাখা হয়েছে আম্বানি এবং পরিবারের আত্মীয় স্বজনদের জন্য অতিথিশালা। বাড়ির উপরের দিকে রয়েছে 4টি ফ্লোর, যেখানে রয়েছে আরব সাগর ও আকাশের মিলন রেখার অবারিত সৌন্দর্য উপভোগ করা যায়। অবাক করার মতো বিষয় হল বাড়ির উপরে রয়েছে হেলিপ্যাড এবং বিশ্বের নয়ন অবিরাম সিনারি দেখার মতো উপভোগ্য জায়গা। মুকেশ আম্বানি তার স্ত্রীর জন্মদিনে তাকে দিয়েছেন একটি ঐতিহ্যবাহী উপহার, তাকে দিয়েছেন একটি বিমান। এই বিমানের দাম কেমন হতে পারে তা নিয়ে অনেকেই জল্পনা করছেন। মুকেশ আম্বানি 2007 সালে তার স্ত্রী নীতা আম্বানির 44তম জন্মদিনে একটি বিমান উপহার দেন। নীতা আম্বানিকে যে বিমানটি উপহার দেওয়া হয়েছে তাতে রয়েছে অফিস, গেম কনসোল, মিউজিক সিস্টেম, স্যাটেলাইট টেলিভিশন, ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম সহ অন্যান্য বিনোদন কেবিন। এছাড়া আছে মাস্টার বেডরুম, অত্যাধুনিক শাওয়ার সহ বাথরুম, মুভ লাইটিং সমৃদ্ধ এয়ারটেন্টমেন্ট বার। মুকেশ আম্বানি 1984 সালে বিয়ে করেন তার এই স্ত্রী নীতা আম্বানিকে।